ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল মেন্টরস, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। বাংলা বিষয়ের প্রশিক্ষণ দেশব্যাপী শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে আমরা নিয়মিত অধিবেশনগুলো করে দেবো। ইতিমধ্যে আমাদের সেই অধিবেশনগুলো, পূর্বের যে আমাদের বাংলা প্রশিক্ষণ হয়েছিল সেখানে আমরা দিয়েছি, আর যেসব অধিবেশন বাদ ছিল অর্থাৎ ওই সময় দেওয়া হয় নাই সেই সব অধিবেশনগুলো আমরা এখন করে দেব। তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম অধিবেশনটি নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে, দিন অন অধিবেশন এক। এবং আমাদের এই সব অধিবেশনগুলো আপনারা পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে, আমাদের সেই চ্যানেলটিতে। সবাইকে সুস্বাগতম। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমাদের এই সব টিউটোরিয়াল আমাদের প্রশিক্ষণার্থী, শিক্ষক, প্রশিক্ষক এবং মেন্টর যারা রয়েছেন সকলের জন্যই খুবই উপযোগী, এবং এই টিউটোরিয়ালগুলোর মধ্য দিয়ে তারা তাদের পেশাগত উন্নয়নকে এগিয়ে রাখতে পারবেন আশা করছি। এবং অসংখ্য শিক্ষক এই টিউটোরিয়ালগুলো তারা দেখছে এবং এই টিউটোরিয়ালগুলোর দেখে তারা উপকৃত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শুরু করছি আজকের প্রথম অধিবেশনটি। প্রথম অধিবেশনটি যদিও সহজ এবং কিছু সামান্য জিনিস থাকে, নিয়ম অনুসারে যেটি থাকে সেটি আমরা আলোচনা করে দেব। এখানে পরিচিতি, প্রশিক্ষণের উদ্দেশ্য, নিয়মাবলী এবং অনুচিন্তন যেটি থাকবে সেই বিষয়গুলো রয়েছে। মূলত এই অধিবেশন শেষে প্রশিক্ষণার্থী, অংশগ্রহণকারীগণ পরস্পরের সঙ্গে পরিচিত হবেন, প্রশিক্ষণের উদ্দেশ্য কি সেটি বর্ণনা করতে পারবেন, প্রশিক্ষণের নিয়মাবলী জেনে অনুসরণ করতে পারবেন, প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন অংশগ্রহণ করে নিজের অবস্থান বুঝতে পারবেন এবং অনুচিন্তন লিপিবদ্ধ করতে পারবেন। আমাদের প্রাথমিক শিক্ষায় যে বিষয়গুলো পড়ানো হয় বাংলা তার মধ্যে একটি অন্যতম বিষয়, কারণ ইংরেজি বাদে অন্যান্য সকল বিষয় কিন্তু বাংলায় পড়তে হয়, সেই জন্য বাংলা বিষয়ের গুরুত্ব অনেক বেশি, এটি সবসময় অনুভূত হয়েছে। সে কারণেই বাংলা বিষয়ের প্রশিক্ষণটাকে ভিন্নভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা জানি আমাদের PDB-4-এ USAID এর সহযোগিতা এসএসসি প্রকল্পের অধীনে মূলত এর ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলো ডেভেলপ করা হয়েছে, অর্থাৎ এই ম্যানুয়াল গুলো তৈরি করা হয়েছে এবং এর শিক্ষক সহায়িকা তৈরি করা হয়েছে এবং শিক্ষক প্রশিক্ষক এসএসসি প্রকল্পের আওতায় করে দেওয়া হয়েছে। আমরা পরস্পরের সঙ্গে পরিচিতি হব, সেই পরিচিতি হওয়ার যে প্রক্রিয়াটি সেটি একটু ভিন্ন আঙ্গিকে এখানে করানো হয়েছে। প্রশিক্ষক মনে করলে এর থেকেও অন্য কোনো মেথড অবলম্বন করে তিনি হতে পারে পরিচিতি পর্বটি করতে পারেন, তবে যেহেতু বাংলা সেক্ষেত্রে আমার বাংলা বিষয়ের কিছু শব্দ এখানে নেওয়া হয়েছে এবং প্রতিটি শব্দের একটি বিপরীত শব্দ রয়েছে। আমাদের প্রশিক্ষণার্থী সংখ্যা হবে 30 জন প্রতি ব্যাচে, সেক্ষেত্রে 30টি শব্দ আমরা এই সহজ শব্দগুলো দেওয়া হয়েছে কিছুটা, আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারি। এরকম 30টি শব্দ আগের থেকেই প্রিন্ট করে আমাদেরকে রাখতে হবে এবং ছোট ছোট কাগজে টুকরো করে আমাদের এগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। এবং প্রশিক্ষণার্থী, অংশগ্রহণকারীগণ এই কাগজগুলোর থেকে যে কোনো একটি কাগজ তারা পাবে এবং যে শব্দটি তারা পাবে সেই শব্দের যে বিপরীত শব্দ রয়েছে, যেমন হতে পারে একজন পেয়েছে প্রেম, এর বিপরীত শব্দ কি হতে পারে, সে তখন যে বিরহ পেয়েছে তাকে খুঁজে বের করবে। এবং প্রেম এবং বিরহ, এই প্রেম এবং বিরহের যে মিলন হতে পারে এখানে, সে এই দুইজন একসাথে, এই দুইজন অংশগ্রহণকারী একসাথে বসে তারা পরস্পরের নাম, কর্মরত বিদ্যালয়ের নাম, পদবি এবং তার সেই সহকর্মী বা বন্ধু কোন বিষয়ে পারদর্শী এই বিষয় সম্পর্কে জানবে এবং একজন আরেকজনকে মূলত পরিচয় করে দেবে। পরিচয় পর্ব শেষে তাদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তারা অন্যকে আনন্দ দেবে। মূলত এখানে বেশ কিছু শব্দ আমরা দেখতেছি, বাক্য দেখতে পাচ্ছি, যেমন পাখির ডাক, ফেরিওয়ালার অভিনয়, পাপেটের সুরে কথা বলা, অভিনয় করা, গল্প বলা, আবৃত্তি, এখানে মোট 15টি বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে থেকে যে কোনো দলে জোড়ায় একটি অ্যাক্টিভিটিস দেওয়া হবে, সেই অ্যাক্টিভিটিসটি তারা পরিচয় পর্বের পরে করে দেখাবে। মূলত প্রশিক্ষণার্থী, অংশগ্রহণকারীদের জড়তা দূর করার জন্য এবং প্রশিক্ষণ কক্ষে আনন্দদায়ক করার জন্য শুরুতেই এই ধরনের একটি অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে, যাতে প্রশিক্ষণার্থীরা জড়তা থাকে শুরুতেই সেইটি কেটে যায় এবং তারা একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মটি শুরু করতে পারে। সেই জন্যই মূলত এই ধরনের একটি কার্যক্রম এখানে দেওয়া হয়েছে।
এই কার্যক্রমের মধ্য দিয়ে মূলত তারা পরিচিতি লাভ করবে। পরিচিতি হয়ে যাওয়ার পরে কাজ দুই যেটা রয়েছে আমাদের, প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যক্ত করতে পারা, অর্থাৎ এই যে বাংলা বিষয়ের প্রশিক্ষণ তারা পেয়েছে এবং পেশাগত জীবনে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়ে থাকে শিক্ষকগণ, এখন বাংলা বিষয়ের যে প্রশিক্ষণে তারা এসছে এখান থেকে তারা কি শিখতে চায়, তাদের প্রত্যাশা কি, আমরা যদি একটু অন্যভাবে বলি যে তা এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি হতে পারে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো শেখার জন্য জানার জন্য মূলত তারা এই প্রশিক্ষণ এসছে, সেটি তারা নিজস্ব ওয়েতে থিঙ্কিং করবে এবং তাদের থিঙ্কিংকে তারা খাতায় লিপিবদ্ধ করে পর্যায়ক্রমে তারা একটি করে প্রত্যাশা বা এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি হতে পারে সেটি আলোচনা নিজেরাই হোল ক্লাসে বা প্লেনারি পদ্ধতিতে প্রশিক্ষক এটি তাদের থেকে বের করে একটি মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে এক বোর্ডে উপস্থাপন করবেন এবং বোর্ডে বোর্ডে তাদের উপস্থাপিত হয়ে যাওয়ার পরে তিনি আমাদের প্রশিক্ষণের যে ম্যানুয়ালটি রয়েছে সেই ম্যানুয়ালের যে উদ্দেশ্যগুলো সেটির সাথে সেটি মিলিয়ে দিবেন এবং তাদের যে থিঙ্কিং সেটির সাথে এই যেখানে লেখা হয়েছে সেটি এটির অনেকটাই মিল থাকবে। ক্ষেত্র বিশেষে অনেকগুলো ভালো কথা প্রশিক্ষণার্থী শিক্ষকদের কাছ থেকে আসতে পারে যেটা আমাদের ম্যানুয়ালে নেই, প্রশিক্ষক তার দক্ষতা দিয়ে সেই ম্যানুয়ালের বিষয়গুলোকে এবং সেই শিক্ষা প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারীদের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোর সাথে একটি লিঙ্ক তৈরি করে দেবেন। প্রাথমিক স্তরের বাংলা বিষয়ের ভাষিক কাজগুলো পর্যালোচনা করতে পারা, আমরা জানি প্রাথমিক স্তরে বাংলা বিষয়ে অনেক ভাষিক কাজ দেওয়া হয়েছে, ভাষিক কাজ কি এর পরিপূর্ণ ব্যাখ্যা এই যে কোনো একটি সেশনে রয়েছে আমাদের, সেটি আমরা আলোচনা করে দিয়েছি আমাদের ICT ট্রেনিং ফর অল চ্যানেলটিতে, প্রত্যেকটাই সেশন রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। ভাষাকে সমৃদ্ধ করার জন্য ভাষার যে বিষয়গুলো জানা থাকা দরকার, ব্যাকরণগত বিষয় যেগুলো মূলত সেই বিষয়গুলো এখানে ভাষিক কাজ হিসেবে আলোচনা করা হয়েছে। ভাষা দক্ষতা অর্জনের কৌশল ব্যাখ্যা করতে পারবেন, পাঠের ধরন অনুযায়ী শিখন শেখানো কৌশল আয়ত্ত করতে পারা, শিখন শেখানো কাজে পড়তে শেখা ও পড়ে শেখার কৌশল প্রয়োগ করতে পারা। পড়তে শেখা এবং পড়ে শেখায় মূলত এই এসোসিকি প্রকল্পের আওতায় যে প্রশিক্ষণটা হচ্ছে বাংলা বিষয়ে এটার মূল থিমই হচ্ছে পড়তে শেখা পড়ে শেখা। ভাষা শিখনের সম্পূরক উপকরণ ব্যবহারের কৌশল অনুশীলন করতে পারা, ভাষা দক্ষতা অর্জনের কৌশল অনুশীলন করতে পারা। সম্পূরক উপকরণ ব্যবহার করতে বলতে বোঝানো হয়েছে যে ভাষাকে শিখনের জন্য অনেক ধরনের উপকরণ বা ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়, যেমন আমাদের অনেক উপকরণ রয়েছে সে একই সাথে সাথে আমাদের অনেক সম্পূরক পঠন সামগ্রী রয়েছে সেগুলি মূলত পঠন উপকরণ হিসেবে সম্পূরক উপকরণ হিসেবে ব্যবহার করতে হবে। বাংলা বিষয়ের শিখনকালীন মূল্যায়ন কৌশল প্রয়োগ করতে পারা, বাংলা বিষয়ে প্রযুক্তির ব্যবহার কৌশল প্রয়োগ করতে পারা এবং পাঠ পরিকল্পনা অনুসরণ করে পাঠ উপস্থাপন করতে পারা। এক কথায় বলা যায় বাংলা বিষয়টাকে অনেক সুন্দর করে শ্রেণীকক্ষে কীভাবে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করা যায়, প্রাণবন্ত করা যায়, প্রযুক্তির ব্যবহার করে পাঠকে আরও সহজবোধ করা যায় এবং পড়তে পারে না শিশুরা এই যে বিষয়টা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য যত ধরনের প্রচেষ্টা পড়তে শেখা নিয়ে সেটি মূলত এই প্রশিক্ষণে করানো হয়েছে। এরপরে যেটি রয়েছে নিয়ম কানুন জানা, আমরা জানি প্রত্যেকটা প্রশিক্ষণের কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলা শিক্ষার্থীরা প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী থেকে প্রথমে শুনতে হবে এবং যে কী কী নিয়ম মেনে চললে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো সুন্দর হবে অথবা এই প্রশিক্ষণ কর্মশিবিরে তারা কী কী নিয়ম ফলো করবে বা অনুসরণ করবে সেটি তাদের থেকে নিয়ে আমরা বোর্ডে এগুলো লিখে পরবর্তীতে এটি টানিয়ে দিতে হবে প্রশিক্ষণ কক্ষে। এরপরে আমাদের অনুচিন্তন লিপিবদ্ধ করা, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রশিক্ষণের, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে প্রশিক্ষণ আমরা নেই কিন্তু প্রশিক্ষণ আমরা অনেক সময় শ্রেণীকক্ষেই বা প্রশিক্ষণ কক্ষে রেখে যাই, এটি একটি ভুল ধারণা, মানে এটি একটি প্রচলিত কথা আমি মনে করি। আসলে কোনো প্রশিক্ষণই শ্রেণীকক্ষে রেখে যাওয়ার জন্য না, মনের অজান্তেই সেগুলো আমাদের সাথে চলে যায়, আমাদের শ্রেণীকক্ষে চলে যায় এবং আমরা মনের অজান্তেই সেগুলোকে ব্যবহার করি। এখানে যেটি রয়েছে অনুচিন্তন লিপিবদ্ধ করা, মূলত প্রশিক্ষণকে আরও প্রশিক্ষণ নিয়ে আরও চিন্তা করার জন্য এটি করা হয়েছে। আমরা শ্রেণীকক্ষে যে জিনিসগুলো শেখানো হবে সেটির একটি অনুচিন্তন, সেটিকে নিয়ে চিন্তা করা, সেটি লিপিবদ্ধ করে রাখা। এখানে অনুচিন্তনের ক্ষেত্রে আমাদের অনুচিন্তন লিপিবদ্ধ করার নিয়মাবলী রয়েছে, নিয়মাবলীর মধ্যে প্রতিদিন শ্রেণীকক্ষ শেষে অবসর সময় 25-30 মিনিট সময় তারা বেছে নেবেন। অনুচিন্তন লিপিবদ্ধ করার শখটি একটি শখ দেওয়া হয়েছে, সেই শখটি ভালো করে পড়তে হবে, ওই দিনে আলোচিত বিষয় নিয়ে একটু ভাববেন, আলোচিত বিষয়গুলো নিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে কল্পনা করবেন, শিক্ষার্থীর উন্নয়নের জন্য অধিবেশনগুলোর গুরুত্ব উপলব্ধি করতে চেষ্টা করবেন, শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধিতে বিষয়গুলো প্রয়োগ করতে কী কী ধরনের প্রেরণা বা বাধা সৃষ্টি হতে পারে তা ভেবে শখে লিখবেন, লেখা হতে হবে সংক্ষিপ্ত স্পষ্ট এবং প্রাসঙ্গিক। পরের দিন
পুনরালোচনামূলক অধিবেশনে সহায়কের নির্দেশনা অনুযায়ী বিষয়টি প্লেনারিতে আলোচনা করবেন। অর্থাৎ আমাদের প্রশিক্ষণলব্ধ যে জ্ঞান সেটি নিয়ে আমরা আমরা যখন শ্রেণীকক্ষে চলে যাব, অর্থাৎ আমরা বাড়িতে চলে যাব বা বাসায় চলে যাব, তখন এই বিষয়গুলো নিয়ে শিক্ষক বসবেন, ভাববেন আজকে কি শেখানো হয়েছে এবং তারই উপরে তিনি একটি নির্দিষ্ট ছকে তার ভাবনাগুলোকে উপলব্ধি করবেন। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আজকের আলোচিত বিষয়গুলো তিনি সবসময় কল্পনায় আসবেন, শিক্ষার্থীদের সামনে তিনি কিভাবে উপস্থাপন করবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। আমরা আমাদের যে অনুচিন্তন লিখতে হবে সেটির চারটা প্রশ্নের আলোকে মূলত এটি লিখতে হবে, যেমন আলোচিত মূল বিষয়বস্তু কি ছিল এটি একটি প্রশ্ন, শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিখন শেখানো কাজে এটা কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন, আপনি বিভিন্ন ধারণা কিভাবে শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন, অর্থাৎ জ্ঞান অর্জন করার পরে প্রয়োগ থাকবে, অর্জন করার পরে প্রয়োগ, এরপরে দিনে আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল, যে বিষয়গুলো প্রতিদিন আমাদের চারটা করে সেশন হবে এবং 6 দিনে 424টি সেশন হবে, প্রতিটি সেশনের আলোচনার পরে ওই সেশনটি সম্পর্কে আপনার কোনো অস্পষ্টতা ছিল কিনা বা কোনো জিনিস বুঝে নাই সেই বিষয়গুলো এটা আলোচিত হবে। আমরা যদি একটু ছকটা দেখাই দিই, এরকম হচ্ছে ছকটি, অর্থাৎ ছক এটি এই ধরনের ছক হয়তো প্রশিক্ষণ কর্মশিবির থেকে সরবরাহ করা হতে পারে অথবা শিক্ষককে প্রয়োজনীয় পেপার দেওয়া হবে, তিনি সেখানে এই চারটা প্রশ্নের আলোকে মূলত এগুলো লিখে আনবেন। অংশগ্রহণকারীর নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং তারিখ দেওয়া থাকবে। এখানে যেটা বলা হয়েছে দিনের আলোচিত মূল বিষয়বস্তু কি ছিল, অর্থাৎ যে চারটা সেশন নেওয়া হয়েছে সেই চারটা সেশনের শিরোনাম বা মূল যে বিষয়গুলো সেটি পয়েন্ট আকারে এখানে লিখতে হবে। এখানে একটা জিনিস বলা দরকার যে আমরা যা কিছু লিখবো সেটি পয়েন্ট আকারে লিখবো। এরপরে এই যে চারটা বিষয় যে শেখানো হলো, মূল বিষয়বস্তু যেগুলো শেখানো হলো, সেই বিষয়গুলো শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিখন শেখানো কাজে এটা কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন, যে চারটা জিনিস শেখানো হলো সেই চারটা জিনিস কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন। ধরেন আপনাকে শেখানো হলো ধ্বনি সচেতনতা, আপনাকে শেখানো হলো শব্দ ভাণ্ডার, আপনাকে শেখানো হলো সাবলীলতা, এই যে বিষয়গুলো থাকবে সেশনের শিরোনাম, সেই শিখনের শিরোনামগুলো শিখন শেখানো কাজে শ্রেণীকক্ষে কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন সেটি আপনি পয়েন্ট আকারে লিখবেন। পরে যেটি রয়েছে আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন, প্রয়োগযোগ্য যদি হয় তাহলে আপনি শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করবেন, আপনার অর্থাৎ কোন মেথডে কোন টেকনিকে কোন পাঠে কিভাবে প্রয়োগ করতে পারেন, সেরকম কিছু পয়েন্ট এখানে লিখতে হবে। দিনে আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন সেই বিষয়টা এখানে লিখবেন, যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে এবং কেন সেইটা আপনি ভালো বোঝেন নাই সেই রকম কিছু প্রশ্ন এখানে আপনি রেখে দিতে পারেন। অর্থাৎ প্রশিক্ষণ করানো হয়, প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারীদের যে প্রশিক্ষণের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করা, একই সাথে তার পেশাগত উন্নয়নে তিনি যেন সেগুলো প্রয়োগ করতে পারেন সেই সেই বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করাটা হচ্ছে প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে সেটা তো অবশ্যই প্রশিক্ষণার্থী হিসাবে নিজেকেই স্পষ্ট হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়গুলো। এরপর পরবর্তীতে আমাদের আরেকটি কাজ আছে, কাজ 4 যেটাকে আমরা বলছি, প্রশিক্ষণ পূর্ব মূল্যায়নে অংশগ্রহণকারীর মাধ্যমে নিজের অবস্থান জানা, অর্থাৎ একটা প্রাক মূল্যায়ন। আমরা জানি প্রত্যেকটা প্রশিক্ষণে একটি প্রাক মূল্যায়ন থাকে, অর্থাৎ শুরুতে এসে প্রশিক্ষণার্থীদের কতটুকু জ্ঞান দক্ষতা সেটি যাচাই করা হয়, একই সাথে সাথে শেষ দিন অর্থাৎ প্রশিক্ষণ শেষে সেটি তারা কোন পর্যায়ে নিয়ে গেল সেটিও বিবেচনা করা হয়, এবং এর মধ্য দিয়ে মূলত একজন প্রশিক্ষণার্থীর কতটুকু প্রশিক্ষণে তার কতটুকু শিখন হইলো সেটি নিশ্চিত করা হয়। সেজন্য আমাদের শুরুতে একটি পরীক্ষা প্রাক মূল্যায়ন হবে। প্রাক মূল্যায়নে যে প্রশ্নগুলো থাকে সাধারণত উত্তর মূল্যায়নে বা শেষের যে মূল্যায়নটা হয় একই ধরনের প্রশ্ন করা হয়। পাঠ থেকে শব্দ খুঁজে বের করা শিক্ষার্থীর কোন ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পিত করা হয়েছে, প্রতিটি পাঠ থেকে শব্দ খুঁজে খুঁজে বের করতে দেওয়া হবে, যেমন হতে পারে কারযুক্ত চিহ্ন, কারযুক্ত শব্দগুলো খুঁজে বের করো, রশ্মিকারযুক্ত শব্দগুলো খুঁজে বের করো, এই যে বিষয়গুলো এরকম হতে পারে, এই যে খুঁজে বের করা, শব্দ খুঁজে বের করা, এটি মূলত তার কোন দক্ষতাকে টাচ করে। আমরা জানি ভাষা দক্ষতা হচ্ছে 4টা, শোনা বলা পড়া লেখা, এটি মূলত তার পড়ার দক্ষতাকে বৃদ্ধির জন্য করা হয়েছে। পরবর্তীতে যেটা রয়েছে ভাষার প্রকাশমূলক দক্ষতা কি, আমরা জানি ভাষার 4টা দক্ষতাকে 2 ভাগে করা যায়, প্রকাশ করা হয়, একটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা অর্থাৎ রিসিভ করি যেটার মধ্য দিয়ে, যেমন আমরা শুনে শুনে অনেক কিছু রিসিভ করি, পড়ে পড়ে আমরা অনেক কিছু রিসিভ করি, আবার একই সাথে সাথে আমরা লিখে লিখে অনেক কিছু প্রকাশ করি এবং বলে বলে নিজেকে আমরা প্রকাশ করি। সেজন্য বলা এবং লেখা
এই দুটোকে বলা হয় প্রকাশমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল। প্রকাশমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল, এটি উত্তর হবে বলা এবং লেখা। পড়তে শেখা ও পড়ে শেখার মধ্যে দুটি পার্থক্য লিখো। আমাদের এই বাংলা বিষয়ক প্রশিক্ষণের মূল থিমটাই হতো পড়তে শেখা পড়ে শেখা, অর্থাৎ পড়ার জায়গাটাতে কিভাবে আরো সুন্দর করে ইনপুট দেওয়া যায়। আমরা রিডিং পড়তে পারি না, এটি অহরহ একটি প্রচলিত কথা, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এখন এইটা বলার আর কোনো অবকাশ নেই। আমি মনে করি পড়তে শেখা, পড়তে শেখার জন্য যেমন হতে পারে, পড়তে শেখার জন্য বড়দের সহায়তা প্রয়োজন হয়, কারণ আমি পড়তে পারি না, তাহলে আমি বর্ণ চিনি না, সেক্ষেত্রে বড়রা আমাকে সহযোগিতা করবে। কিন্তু পড়ে শেখা জন্য বড়দের সহায়তা, সবসময় বড়দের সহায়তা প্রয়োজন হয় না। তাহলে এক নম্বরটা হতে পারে পড়তে শেখার জন্য বড়দের সহায়তা প্রয়োজন হয়, আর পড়তে শেখার জন্য সবসময় বড়দের সহায়তা প্রয়োজন হয় না। দু নম্বরে আমরা লিখতে পারি পড়তে শেখার শিক্ষার্থীকে স্বাধীন পাঠক তৈরি করে। পড়তে শেখার শেখার যদি পড়তে শিখেছে, তাহলে সে একজন সাধন স্বাধীন পাঠক হতে পারে। পড়তে শেখা স্বাধীন পাঠক হতে সহায়তা করে। আর পড়তে শেখার যে বিষয়টি, সেটি হচ্ছে ভিত্তি হচ্ছে একটি লিখিত রূপ, ঠিক আছে। আর পড়তে শেখার উপাদান হচ্ছে পাঁচটা, আর পড়ে শেখা মূলত পড়তে শেখার উপর নির্ভরশীল। সে অর্থাৎ যখন সে পড়তে শেখে, তখন সে পড়ে পড়ে অনেক কিছুই শিখে যায়। এই হচ্ছে আমাদের পার্থক্যটা আমরা বলে দিলাম। একই সাথে সাথে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ধ্বনি সচেতনতার জন্য কত ধরনের কাজ করানো যায়। আমরা ধ্বনি চিনতে পারা, ধ্বনি সচেতনতা বলতে বোঝায় ফোনেটিক অ্যাওয়ারনেস বলে ইংরেজিতে, থেকে অর্থাৎ কোন ধ্বনির উচ্চারণটা কি, উচ্চারিত রূপিত হচ্ছে ধ্বনি, তাই না। তাহলে ধ্বনির সচেতনতার জন্য তিন ধরনের কাজ করা যায়, একটা হলো ধ্বনি চিহ্নিতকরণ, একটা হচ্ছে ধ্বনি মিলকরণ, আর একটা হচ্ছে ধ্বনির বিভক্তিকরণ, অর্থাৎ ধ্বনিকে ভেঙে ভেঙে পড়ার যে বিষয়টা হচ্ছে সিলেবল একেবারে ইংরেজিতে, সেই তিনটি কাজ মূলত হচ্ছে তিন ধরনের কাজ। কি কি? ধ্বনি চিহ্নিতকরণ, ধ্বনি মিলকরণ, ধ্বনি বিভক্তিকরণ। শ্রুতি লিখন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর কোন দক্ষতা বৃদ্ধি পায়? শ্রুতি লিখন বলতে লেখার যে বিষয়টা বলছেন, শ্রুতি লিখন মূলত লেখার দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ তার লেখার দক্ষতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তার প্রকাশ দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীর শব্দ ভাণ্ডার বৃদ্ধিতে শিক্ষকের একটি করণীয় কি হতে পারে? শব্দের যে ভাণ্ডার, সেটি আমাদের শব্দ ভাণ্ডার যত বেশি আমরা তত স্মুথলি সুন্দর করে কথা বলতে পারি এবং সাবলীল ভাবে বলতে পারি, একই সাথে সাথে আমরা সুন্দর সুন্দর করেও কথা বলতে পারি। তাহলে শব্দ ভাণ্ডার বৃদ্ধির জন্য মূলত আমাদের এক শিক্ষক হিসেবে কি করতে পারেন, তিনি প্রতিদিন একটি করে শব্দ শেখাতে পারেন, শব্দের বানান উচ্চারণ এবং শব্দটিকে কিভাবে বাক্যে প্রয়োগ করা হয় এগুলো তিনি শেখাতে পারেন। পাঠে শিক্ষার্থীদের বোধগম্যতা আনানোর জন্য কি কি কাজ করা যায়? পাঠে শিক্ষার্থীদের বোধগম্যতা আনার জন্য মূলত দুটি কাজ করা যায়, একটা হচ্ছে পূর্বানুমান আর একটা হচ্ছে প্রশ্নোত্তর। ভাষা শেখানোর কোন কোন ক্ষেত্রে শ্রেণীতে প্রযুক্তির ব্যবহার করবেন, দুটি ক্ষেত্রের নাম লেখো। আমরা প্রযুক্তির ব্যবহার করে অনেক সময় অনেক কিছুই করতে পারি ভাষা শ্রেণীকক্ষে, যেমন হতে পারে ধ্বনি সচেতনতা, অর্থাৎ কোন ধ্বনির উচ্চারণ কি সেটি আমরা প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শোনাতে পারি, সাউন্ড বক্সের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে। এরপর হতে পারে বর্ণ চিহ্নিতকরণ, অর্থাৎ যুক্ত বর্ণগুলো ভেঙে দেখানো হতে পারে, তারপরে শব্দ মিলিয়ে মিলিয়ে বর্ণ মিলিয়ে মিলিয়ে শব্দ লেখন লেখা সেটা হতে পারে, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখানো হতে পারে, একটা ছবি বিশ্লেষণ করা হতে পারে, অর্থাৎ ছবির পাঠ সেগুলো বিশ্লেষণ করা হতে পারে। এখান থেকে যে কোনো দুটো লিখে দিলেই মূলত হয়ে যাবে। সম্মানিত শিক্ষক, আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অজস্র 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 শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন। বাংলাদেশের অসংখ্য শিক্ষক আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে। বাংলাদেশ অনলাইন ICT ট্রেনিং ফেসবুক পেজের সাথে যুক্ত থেকে তারা নিজেকে এগিয়ে নিচ্ছে, আপনি কেন দূরে থাকবেন। আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, এই টিউটোরিয়াল সম্পর্কিত যে কোনো ভালো লাগা মন্দ লাগা আপনারা এখানে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভ কামনা।